এতদিন চার দফা দাবিতে আন্দোলন চললেও সোমবার থেকে এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করে অবস্থান নেন দুপুর বারোটার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেহেরচন্ডী ফ্লাইওভার এলাকায় রেলপথ অবরোধ করে অবস্থান নেন তারা এ সময় রাজশাহীর সাথে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় খুলনা ও ঢাকা থেকে আসা দুটি ট্রেন যাত্রাপথে আটকা থাকে এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান তাদের এক দফা দাবি সরকারি চাকরিতে সকল গ্রেটে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে নেজ্জতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে নিয়ে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতির সংস্কার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলতে থাকবে বলে জানিয়েছেন তারা আমাদের যে 66 শতাংশ কোটা আছে সেটা সর্বসাকুল্যে সব মিলিয়ে 10 হইলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের রেলপথ সেই রেলপথ নগদের কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম বরিশালে সারা অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে ভগান দিতে পড়েন মানুষ অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন আমরা চাই সরকার এদিন রংপুরেও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে বিক্ষোভ করে নগরীর মডার্ন মোড়ে সমাবেশ হয় এ সময় দাবির পাশাপাশি বেরুবির কলের গানে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন সময় সংবাদ